পূর্ব বর্ধমান জেলার জাতীয় সড়ক ঘেঁষা এক গ্রাম বড়শুল। পূজোর কয়েকদিন শহরাঞ্চলের মানুষ ভিড় জমান এখানে, কারণ বিগত কবছর ধরে থিমের পুজোয় শহরাঞ্চলের বড় পুজোগুলোর সঙ্গে পাল্লা দিয়ে চলেছে এখানকার বড়শুল ইয়াং মেন্স অ্যাসোসিয়েশনের পুজো। এবারও তার ব্যতিক্রম নয়। পুজোর ২৫ বছর পূর্তিতে দর্শকদের উপহার দিতে তাদের পুজো মণ্ডপের থিম অমৃতসরের স্বর্ণ মন্দির। শিখদের উল্লেখযোগ্য ধর্মস্থান স্বর্ণ মন্দিরকে বর্ধমানের গ্রাম্য মাটিতে আনতে যা যা করণীয় তা তারা সাধ্যমতো করতে কোনো রকমের খান্তি রাখছেন না বলেই জানালেন ক্লাবের সদস্য কাজল সরকার। সেই কারণে ক্লাবের সবাইকার সিদ্ধান্ত ছিল যে আমরা এমন একটা প্যান্ডেল করব যেটা সবাইকার মন কাড়বে, এবং থিম থাকলেই কিছু বিতর্ক থেকে যায়, কিছু পজিটিভ কিছু নেগেটিভ থাকে, কিন্তু আমরা এই পজিটিভ নেগেটিভের বাইরে গিয়ে আমরা একটা আদলের প্যান্ডেল করব এবং এমন একটা প্যান্ডেল করব যে প্যান্ডেলটা সবাইকার মন কেড়ে নেবে এবং গর্জিয়াস, এবং আশা করছি এবছর বর্ধমান জেলার সেরা হওয়া উচিত। সব জল মাছ আপনার ল্যাম্পপোস্ট সাইডে রেলিং ভেতরটা পুরো পেতলের সিটে কাজ হচ্ছে, যেটা আমাদের তো আর গোল্ডেন করা সম্ভব নয় স্বর্ণ মন্দিরে যেটা হয়, কিন্তু সেই আদলে যেটা করা যায় যারা দেখেছেন স্বর্ণ মন্দির তার একদম মিনিয়েচার ফর্মে আপনি দেখতে পাবেন। আমাদের ম্যাক্সিমাম ফাইবার গ্লাস আছে, পেতল আছে, আর কাঠের রেলিং টেলিংগুলো কাঠের দিয়ে তৈরি হয়েছে। পরিবেশ দূষণ হবে এমন কোনো মেটেরিয়ালস বা সরকারি যেটা বিধিনিষেধ আছে এরকম কোনো মেটেরিয়ালস আমাদের ইউজ নেই। না না, কোনো দাহ্য পদার্থ থাকবে না। আপনি বলছেন ফাইবার গ্লাস, তো না ফাইবার গ্লাস ধরবে না, সমস্ত প্লাস আপনার তো এমনি জল রয়েছে, যা জল রয়েছে 7 লক্ষ গ্যালন মানে 7 লক্ষ লিটার জল ভরতে হবে, ওদের পাম্প আছে, সাবমার্সিবল বসানো আছে 4 ইঞ্চি, ওসব ব্যাপারে কোনো অসুবিধা নেই। প্রতিমা একদম সাবেকি প্রতিমা, আমরা 1 জুলাই আমাদের খুঁটি পুজো হয়েছিল, সেই দিন আমরা আমাদের যে প্রতিমা শিল্পী বর্ধমানের মঙ্গল পাল এবং মিত্র ডেকোরেটার্সের প্রদীপ মিত্রকে আমরা মুখোমুখি করে দিয়েছিলাম। সেই সময় প্রতিমার ডাইমেনশান এবং কী ফরম্যাটে প্রতিমাটা হবে তা প্রদীপ মিত্র বলেছিলেন যে আর্টিস্টিক প্রতিমা এইরকম একটা মন্দিরে মানাবে না, বরঞ্চ মানুষ যেন ঢুকে একটা মাতৃময়ী মুখ পায় সেরকম একটা যেন ট্র্যাডিশনাল একটা খুব ভালো ইয়ে করুন, প্রতিমা করুন। তো প্রতিমা আমরা কাল দেখেছি, যদি এখনও ফিনিশ নয়, আশা করছি প্রতিমা এবার সবাইকার মন কেড়ে নেবে, মানে আমি ওভার কনফিডেন্ট, একদম দারুণ প্রতিমা করেছে। হুবহু স্বর্ণ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপে থাকছে মন্দিরকে ঘিরে জলাশয়। স্বর্ণ মন্দিরকে ঘিরে সরোবর তৈরিতে ব্যবহার করা হয়েছে 31,000 ইট, ব্যবহার করা হয়েছে সামুদ্রিক নীল রং। এই পুজোয় মোট খরচ 30 লক্ষ টাকা। অমৃতসরের স্বর্ণ মন্দিরের অনুভূতি আনতে ভক্তদের সামনে অরিজিনালিটি বজায় রাখতে থাকছে লাইট অ্যান্ড সাউন্ডের বিশেষ ব্যবহার। মন্দিরের বাইরে থাকছে শিখ সম্প্রদায়ের ট্র্যাডিশনাল ভজন যা স্বর্ণ মন্দিরে শোনা যায়। এই ভজন স্বর্ণ মন্দিরেরই অনুভূতি এনে দেবে দর্শকদের। পূর্ব বর্ধমান থেকে সুজাতা মেহরার রিপোর্ট, আজতাক বাংলা।